রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে খোলা চিনির দাম আবারও বেড়েছে অন্তত 10 টাকা, তারপরও পাওয়া যাচ্ছে হাতে গোনা দোকানে। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে পেঁয়াজ ও মুরগির দাম, স্বস্তি নেই সবজির বাজারেও। আদ্দিন সচিবের রিপোর্ট। আয় বাড়ছে না মানুষের, বাড়ছে খরচ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি দিন দিন যেভাবে অসহনীয় হচ্ছে, তা এখন নিম্ন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এক সপ্তাহ আগে রাজধানীর বাজারে যে খোলা চিনি বিক্রি হয়েছে 95 টাকায়, এ সপ্তাহে তার দাম 110 টাকা, কোথাও কোথাও আরও বেশি। তবে ক্রেতাদের চিনির খোঁজ পেতে বেগ পেতে হচ্ছে। দুধ বলেন, চিনি বলেন, চা পাতা বলেন, ডাল চাল প্রত্যেকটা জিনিস দাম, আমরা কোথায় যাব আমরা জানি না। পাইকারি বেচে ওদের কাছে চিনির ক্রাইসিস, 4300 টাকা চিনির বস্তা যদি 5200 টাকা হয়, দাম বাড়াবে মানে কি? বাড়ছে তো, এখন আমরা চিনি বিক্রি করতেছি না, স্লিপ দিতেছে না আমাদেরকে। স্বস্তি নেই পেঁয়াজের দামেও। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে অন্তত 5 টাকা বেশি দরে। এর আগে কেনছি আপনার 41 টাকা, 42 টাকা, 45 টাকা বেশি, আজকে 50 টাকা, 47-48 কেনা 45 টাকা বেশি। বাড়তি ডিম ও ব্রয়লার মুরগির দামও। 2 সপ্তাহ আগের কেজি প্রতি 165-170 টাকার ব্রয়লার মুরগি ছুটির দিনে বিক্রি হচ্ছে 180 টাকায়। মহল্লার বাজারে এর দাম আরও বেশি। জিনিস না থাকে তাহলে তো দাম দিয়ে কিনে আনতে হয়, দাম দিয়ে কিনে না দাম দিয়ে বেচতে হয়। 180 টাকার ব্রয়লার কিনলেন, লাস্ট ব্রয়লার যখন কিনেছেন তখন কত করে কিনেছেন? 60-65। শীতের আগাম সবজিতে ভরপুর ঢাকার বাজার দেখে ভালো লাগতে পারে, কিন্তু কিনতে গিয়ে অস্বস্তিতে ক্রেতারা। বেগুন, বরবটি সহ বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে 50 টাকার বেশি, সিম টমেটো 100 টাকার কাছাকাছি। তেলের অজুহাতে যেই পরিমাণ বেড়েছে, এই জিনিসটাকে অবশ্যই গভর্নমেন্টের দেখা উচিত ছিল। মজুর যারা কাজ করে খায় তারা কি করে খাবে? তারা তারা 100 টাকা কেজি টমেটো কিনে খাইতে পারবে না, পারবে? জব দিতে কোনো কিছুই নাই। সেখানে আমি বলবো সেই হিসাবে যে সরকারি আসুক না কেন, আমাদের যে সব সরকারি ব্যর্থ থাকে। অস্থিতিশীল চালের বাজারও নিয়ন্ত্রণে আসছে না, বেশি দামেই কিনতে হচ্ছে সব রকম চাল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।